দর্শক দেখছেন এখানে আমবাড়িয়ারে হাটের শেষে একটি অনেক বড় আকৃতির ষাঁড় গাড়ি থেকে নামানো হলো। গাড়ি থেকে নামানো এইটা নিয়ে অনেকক্ষণ তর্ক বিতর্ক, এই এত এত তর্ক বিতর্ক কেন গরুটা নিয়ে? 3,40,000 দিয়েছি এটা। হ্যাঁ, এটা 15 মন মাংস হবে। 15 মন? 15 মন 15 মন হবে, নিম্ন 15 মন, মানে 100 মাংস হবে, 15 থেকে 16 মনের থাকবে এটা মাংস। থাকবে? হ্যাঁ থাকবে। এটা নিয়ে এতক্ষণ কেবাজ কেন কেবাজটা কি? 10,000 টাকার জন্য গন্ডগোল লাগছে। 10,000 টাকা গন্ডগোল? গন্ডগোল লাগছে। কিরকম গন্ডগোলটা কি? গন্ডগোল উনি 3.5 লাখ নিবে। হ্যাঁ, আর আমরা 3,40,000। ওদের ভিতর দুটা লোক হয়েছে, ওদের মধ্যে দুইজন আছে। দুইজন হয়ে গেছে, একজন 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 বলেন। আমি বলছি যে 50-এ হবে না গরুটা, 55 দাম দিয়েছিল আমাদের জল ঢাকার কাছেই। আচ্ছা আচ্ছা, এখন এরা কিন্তু ওই কমেই দিবে, একটু কমেই দিবে, মানে নিবে সময় একটু কম দেওয়া সম্ভব দিবে, এটা দিবে একটু কম বেশি হবে। দেবো না, লাস্ট টাইমে আমি 3,40,000 দিয়ে নিয়েছি। 3,40,000? এটা কোথা কোথাকার পার্টি এটা রাত দিচ্ছে? আমার পার্টি নিচে এটা হাটের সেরা গরু মনে হয় মনে হয় তাই না? এটা আমরা হাটের মধ্যে সেরা গরু, হাটের পরে এসছেন। তা আপনি একটু গরুটার কাছে আসেন, দেখি এখন আমরা দেখবো গরুটা কত বড়, আর এটার ওজনটাও জানাবো দর্শক। হাজি সাহেব ঢাকা থেকে এসছেন, দেখুন হাজি সাহেবের থেকে অনেক হাইট, অনেক বড় হাইটের গরু। হাজি সাহেব এটা কতটুকু আর ওজন কতটুকু ধারণা করছেন? 14 মন? না না, 15 মনে হবে। 15 মন আসবে, আমার হিসাবে 15 মন আসে। কারণ হাজি সাহেব সেট টেট সব বাদ দিয়ে হয়তো ধরছেন নাকি? হ্যাঁ। তো এটা কত কিনলেন? 3,40,000। 3,40,000? দর্শক 3,40,000 টাকায় সংগ্রহ করলেন যে গরুটি, দেখুন কত বড় গরু। 15 মন, 15 মন ওজনের 7টি এইমাত্র বিক্রি হলো, 3,40,000 টাকা। এটা চলে যাবে ঢাকা, কোথায় ঠিকানাটা? অ্যাসুরেন্স ফার্ম ঢাকা গাজীপুর, অ্যাসুরেন্স ফার্ম, সেই ফার্মে চলে যাবে। আরও কিছু গরু কিনেছেন, সেই গরুগুলি আমি দেখাবো কেমন দামে সংগ্রহ করেছেন হাজি সাহেব, সেই তথ্যটি একটু দিব। চলুন দর্শক আমরা দেখি আরও। দর্শক দেখুন 15 মন ওজন হবে, 15 মন ওজনের 7টি 3,40,000 টাকায় ক্রয় করলেন, এই যে ট্যাগ লাগিয়ে দিয়েছেন। এই যে এখানে লিখছেন গরুটি, এই ভাই বিক্রি করলেন, আর এই যে আপনারা হাজি সাহেবকে দেখছেন উনি সংগ্রহ করলেন। ঢাকা গাজীপুর। দর্শক আমরা হাটের শেষ মুহূর্তে এসেছি। আমরা শেষ মুহূর্তে এসে দেখলাম একটি আকর্ষণীয় বড় 15 মন ওজনের ষাঁড় গরু কেনা বেচা হলো, হাজি সাহেব সংগ্রহ করলেন, আর এখানে দুটি গরু বিক্রি করবেন আমাদের সাহেব আলী ভাই। সাহেব আলী ভাই দুটি গরু থেকে গেছে, এই গরু দুটি সাহেব আলী ভাই আমাকে জানালেন যে উনি এই গরু দুটি অনলাইনে বিক্রি করার ইচ্ছু প্রকাশ করেছেন, যার জন্য আমরা এই গরুগুলি একটি ফিক্সড দাম দিয়ে দিব। আপনারা যদি ভালো লাগে আপনারা এই গরুটি সংগ্রহ করতে পারবেন আলী ভাইয়ের কাছ থেকে। আমরা দেখি, দেখাই গরুটি, দেখুন বেশ আকর্ষণীয় সার গরু। এটা কি গির না সাইওয়াল? এটা সাইওয়াল, কিন্তু কান তো বলতেছে গিরের, কান সাইওয়াল গিরের মিক্সড আছে, কান কিন্তু অনেক বড়। হ্যাঁ, সাইওয়াল গিরের মিক্সড, দেখুন দর্শক। সংমিশ্রণ ওজন কিন্তু বেশ ভালো হবে, কয় দাঁত আমরা আলিবের কাছ থেকে শুনবো।
আলি ভাই এই দুটা তো থাকে গেল আপনার নাকি এই দুটা এই দুটা তাহলে কি এখন এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা দাঁত থাক হচ্ছে ওইটা দুই দাঁত আচ্ছা এটার ওজন বর্তমান কত আছে আলি ভাই সাতমনের উপরে মানে সাতমন হবেই হবে যেমন তেমন করে ছয় মন যেমন তেমন একটু শর্ট হবে আট মন থেকে শর্ট হবে সাত মনের উপরে মানে সাড়ে সাত মন ধরে নিতে পারি সাড়ে সাত মন ধরে নিতে পারি না আলি ভাই তো এইটা খাওয়াইলে যখন লোড হয়ে যাবি না হ্যাঁ জানি ছড়িয়েছে এলে আবার দেখবি নয় মন এক মাস পর নয় মন হবে দাঁড়া যাবে দিন এক কেজির উপরে বড় হবে দেখুন দর্শক এইটার ফিক্সড আপনার হলো বাংলাদেশের নয় এলে বাইরের দেশের বীজ বাইরের বীজ হ্যাঁ এই বীজটার সঙ্গে এই গরুর কালেকশনের জাতটা ছিললে বুঝতে পারবে বড় বড় এইটা তো মনে হচ্ছে যে আলি ভাই এটা তো মানে এই বোটানি শাইওয়াল হ্যাঁ এই তো বুঝতেছি বোটানি না বোটানি আছে কিছু বোটানি ক্রস হয় না এর যে গেট আপটা বয়সের কারণে বর্তমান বোটানি শাইওয়াল ক্রস আছে কুরবানি দেওয়ার জন্য ওই ভিডিও চলতেছে দেখি নাই ছবিটা বেশি করে উঠান কুরবানি দেওয়ার জন্য আইসে ছবিটা বেশি করে উঠান আচ্ছা আচ্ছা তো ওইটা তো আপনাদের ভিডিও অলরেডি চলতেছে দেখতেছে খুব লোকজন ভালো দেখতেছে এর জোড়াটাই কাটে নিয়ে গেছে তাহলে হ্যাঁ এর জোড়াটাই কিন্তু নিয়ে গিয়েছেন দুই লাখ বিশ হাজার টাকায় নিছে ওইটা না কম আছে আর কিছু কম আছে আরো পাঁচ সাত মন মাংস লাগবে যেখানে হাত তা এখন আপনি এটার দাম কত রাখছেন সাহস লাগবে সাহস ছাড়াইলে কাম হবে না আচ্ছা টাকা আছে সাহস নাই সাহস আছে টাকা নাই ওজন কত আছে এটা উপরত যদি কোন দর্শক হয় উপরত পাঁচ হাজার হলে দিয়ে দেবো দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ হাজার দর্শক অনেক আকর্ষণীয় নাভি দেখুন গোলার কম্বল গোলার কুচ তিনের উপরে বিক্রি আছে স্কেলে দিলে তিনের উপর থাকবে তিন লাখ দশ বিশ পনেরো আশা আছে আচ্ছা আচ্ছা আশা উপলক্ষে হ্যাঁ তা আপনার নাম্বারটা একটু আলি ভাই জিরো ওয়ান সেভেন পঁয়ত্রিশ থ্রি ফাইভ এইট টু একচল্লিশ ফোর ওয়ান জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক নাম্বার ওয়ান গরু আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারবেন আলিবাইয়ের কাছ থেকে নাম্বার দেওয়া থাকলেও দর্শক আমরা বিদায় নিব দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম।